পুরী বাঙালিদের সর্বপ্রথম ভ্রমণ প্রিয় স্থান। পশ্চিমবঙ্গের বাইরে কোনো জায়গার কথা বললে বাঙালিরা যা প্রথমে ভেবে নেয় তা হচ্ছে পুরী। তার কারণ হচ্ছেন স্বয়ং জগন্নাথ দেব আর উত্তাল বঙ্গোপসাগর। পুরী বললেই চলে আসে রথযাত্রার কথা, তাই ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ চলে এসছে পুরী। পুরী আসলে থাকবেন কোথায়, কীভাবে পাবেন জগন্নাথ দেবের মহাপ্রসাদ, পুরীতে কী কী দেখার রয়েছে, কীভাবে ঘুরলে পুরীর সব কিছু আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন, তাই নিয়েই আজকের এই ভিডিও। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন, আজ যাব পুরী। তাই রাতের দিকে আমাদের বাড়ি থেকে এখন হলুদ ট্যাক্সিতে করে যাচ্ছি হাওড়া স্টেশনে। রাত্রিবেলা কলকাতা কিন্তু সত্যিই তিলোত্তমা, এত সুন্দর মনোময় লাগে কলকাতাকে যে ভাষায় বর্ণনা করতে পারবো না। কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য রয়েছে প্রচুর ট্রেন। এখন আমি চলে এসেছি হাওড়া স্টেশনে, রয়েছে বন্দে ভারত। তবে আমরা যাব আজকে হাওড়া স্টেশন থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে, সেই মতো চলে এসেছি হাওড়া স্টেশনে। 12837 পুরী সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে প্রত্যেক দিন রাত 10:40 ছেড়ে পুরীতে সকালবেলা 7:10 পৌঁছায়। আমরা গেছিলাম 3-টায়ার এসিতে, ভাড়া নিয়েছিল 850 টাকা করে। আপনারা ইচ্ছে করলে পুরী গরিবরথ এক্সপ্রেসেও আসতে পারেন। সেই ট্রেনের ব্লগ আমি আগেই ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে আপলোড করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের ট্রেন 7:30 পৌঁছে গেল পুরী। পুরী স্টেশনের বাইরে এসে ধরে নিলাম একটা অটো। অটোতে আমাদের নিয়েছিল 200 টাকা। অটো এখন স্বর্গদ্বারের পাশ দিয়ে ছুটে চলেছে, দূরের সমুদ্র যেন হাত ছানি দিয়ে ডাকছে। এরই টানে আমরা বারবার পুরীতে ফিরে আসি। স্বর্গদ্বার পার করেই রয়েছে আমাদের এবারের হোটেল। আমরা এবারে থাকব হোটেল সাগর পাড়ে। ছিমছাম বাঙালি মধ্যবিত্তদের জন্য আদর্শ এই হোটেল। কেন এই হোটেল বুক করেছিলাম তা নিজেরা দেখেই বুঝতে পারবেন। রুমে প্রবেশ করে প্রথমে রয়েছে একটি রান্নাঘর। রান্নাঘর পার করলেই রয়েছে একটি বড় বেডরুম। বেডরুমের মধ্যে যা যা আনুষঙ্গিক থাকার দরকার সব কিছু রয়েছে। সোফা, বড় একটি বেড রয়েছে, ছোট্ট ফ্রিজ থেকে শুরু করে এসি এবং টিভিও। রুমের সঙ্গে রয়েছে একটি অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। আর রুমের সব থেকে যা আকর্ষণ তা হলো রুম থেকে বেরোলেই রয়েছে বড় এক ব্যালকনি, যেখান থেকে আপনি দেখতে পাবেন সুন্দর সমুদ্র সৈকত। এই বারান্দাতে দাঁড়িয়েই আমার অনেকটা সময় কেটে গেছিল। তবে কতক্ষণ আর ব্যালকনি থেকে সমুদ্র দেখব, আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে চলে আসলাম সমুদ্র সৈকতে, পুরীর সমুদ্র সৈকত, যার টানে আপা মোর বাঙালি বছরের পর বছর ধরে ছুটে আসছে। আমি তার একদমই ব্যতিক্রম নই। সমুদ্রের এই মাদকতা পুরীর মতো আর কোথাও পশ্চিমবঙ্গে দেখা যায় না, তাই পুরী উড়িষ্যাতে অবস্থিত হলেও বাঙালিদের খুব কাছের, খুব আপন। আমাদের হোটেল থেকে সমুদ্র খুব সুন্দর দেখা যায়, আর তাছাড়া হোটেল থেকে সমুদ্র একদমই হাঁটা পথ। তাছাড়াও সাগরপাড়ে হোটেল আমরা নিয়েছিলাম কারণ সাগরপাড়ে হোটেলে আমরা নিজেরা রান্না করে খাবো, করবো বাজার। আর সাগরপাড়ে হোটেলে রুম ভাড়া আমাদের প্রত্যেক দিন নিয়েছিল এসি রুম 4-বেডের 2300 টাকা করে। আর রান্না করার জন্য যাবতীয় গ্যাস, ওভেন থেকে শুরু করে হাঁড়ি, কড়াই, হাতা, খুন্তি সব কিছুর জন্য রোজ 250 টাকা। তো রান্না করব বলে চলে আসলাম পুরীর স্থানীয় বাজারে। বাজারে এসে দেখি এখানে রয়েছে কাঁকড়া থেকে ইলিশ, চিংড়ি, পমপ্লেট, ভেটকি, পাবদা, অনেক ধরনের মাছ। তো আমি অনেক ধরনের মাছ দেখে অবশেষে 400 টাকা কেজি পমপ্লেট আর 200 টাকা কেজি চিংড়ি মাছ নিয়ে হোটেলে ফিরব, তাই ডিসাইড করলাম।
পমফ্লেট আর চিংড়ি কিনে বাঙালি বাবুদের মতো মাথায় ছাতা দিয়ে ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে চলে আসলাম আমাদের হোটেলে। এসে দেখি রান্নাঘর ততক্ষণে সেজে উঠেছে রান্না করার জন্য। এসে চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে আরেকটা ওভেনে চাপিয়ে দিলাম পমফ্লেট মাছ। রান্না হয়ে গেল পমফ্লেটের ঝাল আর চিংড়ির সুন্দর সুন্দর কষা। দুপুরে ভাতের সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, আলু মাখা আর দু ধরনের মাছ। পুরীতে বসে বাড়ির রান্না ভাবাই যায় না। মায়ের হাতে তৈরি সুস্বাদু লাঞ্চ করে এখন একটু বিশ্রামের পালা। রোদ একটু পড়তেই চলে আসলাম পুরীর মন্দিরের দিকে। আমাদের হোটেল থেকে পুরীর মন্দির মাত্র 2 কিলোমিটার রাস্তা, অটোতে নিল 100 টাকা। এখন রথ প্রস্তুতি চলছে। ভারতের 4 পুণ্যধামের অন্যতম পুরীধাম। এখানে ভগবান বিষ্ণু তার ভোজন পর্ব সমাধা করেন। প্রায় 10.7 একর জমির ওপর অপূর্ব শিল্প শোভিত মন্দিরটি উড়িষ্যার সর্বোচ্চ মন্দির। মন্দিরে রয়েছে 4টি প্রবেশদ্বার, সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, অশ্বদ্বার এবং হস্তিদ্বার। মন্দিরে মোট 4টি বিভাগ রয়েছে, বিমান বা শ্রীবৎস খণ্ডশোল মন্দির, মুখশালা বা নাট্য মন্দির, জগমোহন এবং ভোগমণ্ডপ। মন্দিরের প্রধান দেবতা শ্রী জগন্নাথ দেব, তারই সঙ্গে রয়েছেন বলরাম এবং সুভদ্রা। এছাড়াও রয়েছে বিশ্বনাথজি, শ্রীরামচন্দ্র, বিমলা দেবী ইত্যাদি। আজ আমরা যখন এসেছি তখন চলছে রথ প্রস্তুতির শেষ পর্যায়ে, কাল রথযাত্রা। পুরীর রথযাত্রার মাহাত্ম্য কী, এই রথগুলি কিভাবে তৈরি হয়, কটি কাঠের ব্যবহার হয়, 3 দেবতার জন্য কেনই বা ব্যবহৃত হয় 3টি রথ, রথের মাহাত্ম্য কী কী, রথগুলির রং কী, কটি করে চাকা রয়েছে, এই সব কিছু বিবরণ নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন একটি ব্লগ আগেই উপস্থাপন করেছেন। যারা সেই ব্লগ এখনও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি রথ প্রিপারেশনের ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আমরা জগন্নাথ দেব এবং জগন্নাথ দেবের মন্দির দর্শন করে চলে আসলাম হোটেলে। হোটেলে একটুখানি ফ্রেশ হয়ে চলে আসলাম সাগর পাড়ে। সূর্য ডুবে গেছে, আঁধার নেমে আসছে আকাশে বাতাসে, তারই মধ্যে সমুদ্রের এক অনন্য রূপ আমি দর্শন করলাম। সমুদ্রের পাড়ে অনেকক্ষণ সময় কাটালাম। আস্তে আস্তে পুরী রঙিন আলোয় এখন সেজে উঠেছে, চারদিক বেশ জমজমাট। এখানে সমুদ্রের পাড়ে রয়েছে বিচ মার্কেট। এখানে আপনি কি জিনিস চাইছেন তা আপনাকে বলতে হবে না, সব কিছু রয়েছে হাতের নাগালের মধ্যে। ঘর সাজানোর জিনিস থেকে বিভিন্ন টুকিটাকি দরকারি জিনিস রয়েছে, বিভিন্ন ধরনের শাড়ি, সালোয়ার, চাদর, গামছা, রয়েছে প্রচুর খাওয়ার দোকান, ঝালমুড়ি, পাপড়ি চাট, মোমো থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের আইটেম। আমি বেশ কিছু আইটেম এখানে টেস্ট করে দেখব, সেই মতো ঘুরতে থাকলাম বিভিন্ন দোকানে। একটি দোকানে এসে দেখি বড় বড় লঙ্কা ভাজা হচ্ছে। প্রথমে একটু ভয় পেলাম, তবে মাত্র 5 টাকার বিনিময়ে পার পিস লঙ্কা 7 করে খেয়ে নিলাম। বেশ কিন্তু ভালো লাগলো, 1 ফোঁটাও ঝাল নেই। পুরীর সমুদ্র সৈকতেও রয়েছে বেশ কিছু মাছের এবং কাঁকড়ার দোকান। আপনারা ইচ্ছে করলে এখানে মাছ, কাঁকড়া, চিংড়ি ভাজিয়ে খেতে পারেন। তবে যেহেতু আমাদের নিজস্ব রান্নাঘর রয়েছে তাই আমরা এখানকার খাবার টেস্ট করে দেখিনি। তবে একটি দোকানে দেখি বিক্রি হচ্ছে গরম গরম মোমো, তাই খেয়ে নিলাম মোমো। 1 প্লেট মোমোতে ছিল 5 পিস মোমো আর মোমোর দাম নিয়েছিল মাত্র 60 টাকা। তাছাড়াও বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম আপনারা টেস্ট করতে পারবেন। আর বিচ মার্কেটে তাছাড়াও রয়েছে প্রচুর ধরনের রাইডস। আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে তাহলে তো শোনায় সোহাগা। কত ধরনের রাইডস যে এখানে রয়েছে, ঠিক মনে হবে যেন একটি মিনি নিকো পার্ক। আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশনের খুদে সদস্য হোজো কিন্তু বায়না করে অনেকগুলো রাইড চড়ে নিয়েছিল, মজাও করেছিল প্রচুর। আমরা চড়িনি,
তবে বাচ্চাদের আনন্দ মানে সবারই তো আনন্দ। মার্কেট ব্লগের ভিডিও আমরা আপলোড করেছি ট্যুরিস্ট ডেস্টিনেশনের আরেকটি চ্যানেল যার নাম ট্যুরিস্ট ডেস্টিনেশন ডেলিতে। তাহলে এই মার্কেট ব্লগের যাবতীয় তথ্য আপনারা যদি জানতে চাইছেন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ট্যুরিস্ট ডেস্টিনেশন ডেলি চ্যানেল। আর তাছাড়া আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে করলে এখান থেকে গজাও সংগ্রহ করতে পারেন। বিচ মার্কেট ঘুরে সমুদ্রের পাড়ে বসে অনেকক্ষণ সময় কাটালাম, আর বিচের ধারে এত কিছু জিনিস আজকে খেয়েছিলাম যে ডিনার করার দরকার পড়ল না, হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। শেষ হলো প্রথম দিনের পুরী ভ্রমণ। নতুন দিনের শুভারম্ভ হলো, সকাল হতেই চলে আসলাম সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখব বলে। তবে সমুদ্র সৈকত লোকে লোকারণ্য, এত লোক সমুদ্র দেখতে এসছে সকালবেলা ভাবাই যায় না। সমুদ্র এখন বড়ই স্নিগ্ধ, সূর্য আস্তে আস্তে উঠছে আর সমুদ্রের জলে তার আভা ছড়িয়ে দিচ্ছে, এই দৃশ্য বড়ই মধুর। সকালবেলা যদি আপনারা সমুদ্র সৈকতে আসেন তাহলে দেখবেন প্রচুর ছোট ছোট নৌকো মাছ ধরে চলে আসে সাগর পাড়ে, আর সেই মাছ আপনারা সুলভ মূল্যে সংগ্রহ করতে পারেন। আমরা এসে দেখি তিনটি ছেলে একটি নৌকা টেনে নিয়ে আসছে সাগর পাড়ে, এসে চিংড়ি এবং অন্যান্য মাছকে আলাদা করলো। তবে এত ভিড় ছিল যে আমরা কেনার আগেই অন্য লোক তা কিনে নিল, তাছাড়াও এরা মাছ বিক্রির পরে বিক্রি করছিল শঙ্খ। পুরীর সমুদ্র সৈকতে আরেকটি বিখ্যাত জিনিস আপনারা দেখতে পাবেন তা হলো এখানকার স্যান্ড আর্ট। বিভিন্ন ধরনের স্যান্ড আর্ট আপনারা এখানে দেখতে পাবেন। সমুদ্র উপভোগ করে হোটেলে ফ্রেশ হয়ে আমরা এখন যাব উড়িষ্যার প্রধান উৎসব রথযাত্রা দেখতে। একটি অটো করে 150 টাকার বিনিময়ে আমরা এখন যাচ্ছি পুরীর মন্দিরে সিংহদ্বারের সামনে। এখন তিনটি রথ পাশাপাশি রয়েছে, এই উৎসব সচক্ষে না দেখলে এখানকার অনুভূতি মানুষের মাদকতা আপনারা বুঝতে পারবেন না। রথযাত্রা কি পুরীর মানুষের কাছে তা একবার অবশ্যই দেখে যাবেন। আর যারা আসতে পাচ্ছেন না তারা ট্যুরিস্ট ডেস্টিনেশনের রথযাত্রা লাইভ ব্লগটি অবশ্যই দেখে নেবেন, যার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পুরীর মন্দিরের সামনে থেকে শুরু হয় রথযাত্রা, সবার প্রথমে যায় বলরামের রথ, তারপরে সুভদ্রার রথ, আর সবার শেষে যায় জগন্নাথ দেবের রথ। এই দৃশ্য একবার যদি আপনি দেখেন সারা জীবন নিজের মনের মণিকোঠায় তা চিরস্থায়ী হয়ে থাকবে। পুরীর বিখ্যাত রথযাত্রা দেখে আবারও টোটো করে ফিরে আসলাম হোটেলের কাছে। আমাদের হোটেল থেকে মাত্র 300 মিটার দূরেই রয়েছে বাজার, এখানে সবজি মাছ আপনারা সংগ্রহ করতে পারবেন। কী কী মাছ কিনবো তা বাজার ঘুরে ঠিক করে নিলাম। আজকে দু ধরনের মাছ আমি কিনেছিলাম, একটি হচ্ছে পাবদা আরেকটি হচ্ছে ভোলা, দুটোরই দাম নিয়েছিল মাত্র 300 টাকা করে। আমি নিজের মাছ কিনে টাকা দিয়ে মাছ কাটিয়ে
চলে আসলাম এখানের একটি তেলে ভাজার দোকানে। গরম গরম চপ আর আজকে রদ বলে বেশ কিছু জিলিপি কিনে ফিরে আসলাম হোটেলে। ব্রেকফাস্ট করে এখন যাব সমুদ্রে স্নান করতে। পুরী আসবো আর সমুদ্রে স্নান করব না তাই কখনো হয়, তাই চলে আসলাম সমুদ্রে স্নান করতে। হলুদ বালি, সামনে নীল বিস্তৃত বঙ্গোপসাগর, এত সুন্দর পরিষ্কার সমুদ্র সৈকত আমাদের বাংলায় না একদমই দেখা যায় না, তাই পুরী সবসময় প্রেফারেবল বাঙালিদের কাছে। সমুদ্রে নেমে পড়লাম। আর বেশি কিছু বলবো না, এখন সমুদ্রে স্নান করে নিই আর আপনারা ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে দেখে নিন পুরীর সমুদ্র সৈকতের সৌন্দর্য। স্নান করে উঠে এসে দেখি হোজো বানিয়ে ফেলেছে ওর নিজের পছন্দ মতো স্যান্ড আর্ট। খুব সুন্দর হয়েছিল স্যান্ড আর্ট। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো হোজোর তৈরি এই স্যান্ড আর্ট। স্নান করে চলে আসলাম হোটেলে, এসে দেখি মা ততক্ষণে সব কিছু রান্না রেডি করে ফেলেছে। সকালবেলা বাজার থেকে মাছ কিনেছি, সেই মাছ দিয়ে তৈরি হয়েছে ভাজা আর হয়েছে ঝাল। স্যালাড রয়েছে, উচ্ছে আলু মাখা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, পার্শে মাছের ভাজা রয়েছে আর ভোলা মাছের ঝাল রয়েছে। নিজের পছন্দ মতো মাছ রান্না করে খাওয়ার মজাই আলাদা, আর তা যদি হয় পুরীতে তাহলে তো আরও এক্সট্রা পাওনা। লাঞ্চ করে বিশ্রাম নিয়ে হয়ে গেল প্রায় সন্ধে। আবারও এখন আমরা যাব পুরীর ওই বিচ মার্কেটটা ঘুরবো বলে। আমাদের পুরীর এবারের প্ল্যান ছিল 3 days এবং 2 nights। আগের দিন আমি আপনাদের ঘুরে দেখিয়েছি এখানকার পুরো বিচ মার্কেট, আজ আবারও বেরিয়েছি। তবে আজ বাড়ির জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করব তাই বেরিয়েছিলাম। বিশেষ করে পুরী আসলে আপনাদের কিনতে হবে গজা। আপনারা এখানে রয়েছে প্রচুর গজার দোকান, তবে গজা অবশ্যই টেস্ট করে দেখে তবেই কিনবেন। পুরীর সমুদ্র সৈকতে এখন প্রায় অন্ধকার, তাও সমুদ্র সৈকত কিন্তু বেশ রহস্যময় লাগে। কালো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ছুটে আসছে বড় সাদা সাদা ঢেউ। হোটেলে ফিরে আজ ডিনারে খাবো জগন্নাথ দেবের মহাপ্রসাদ। এখন চলে এসছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। কি কি আছে মহাপ্রসাদে দেখুন, এটা এক ধরনের ডাল, এটা সেই নারকেল দিয়ে এক ধরনের স্পেশাল ও জগন্নাথ দেবের অন্যতম ফেভারিট এই খাবার, এটা আরেক ধরনের সবজি, এটার মধ্যে কোরানো নারকেল আছে, সাদা অন্ন, এটা সেই ডাল দিয়ে এক ধরনের জগন্নাথ দেবের অন্ন হয় সেটা, আর এটা হচ্ছে মিষ্টি মানে মিষ্টান্ন পরমান্ন যেটা, আর এখানে জগন্নাথ দেবের একদম স্পেশাল রাবড়ি, এইটা কিন্তু খুবই স্পেশাল, এটা সচরাচর সব জায়গায় পাবেন না। এই হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। এখন আমি জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাবো, অপরূপ এক প্রাপ্তি, আপনাদের আগেও দেখিয়েছি এবারেও দেখালাম। আপনারা যেই পান্ডার সাহায্যে জগন্নাথ মন্দিরে পুজো দেবেন উনাকে বললেই উনি জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ আপনার জন্য সংগ্রহ করে রাখবেন। জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেলাম, অপূর্ব এর অভিজ্ঞতা।
পুরীতে আসলে আপনারা অবশ্যই এক বেলা জগন্নাথদেবের মহাপ্রসাদ খাবেন। এই অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। জগন্নাথের মহাপ্রসাদ খেয়ে এখন ঘুমানোর পালা, রাত হয়ে এসছে। শেষ হলো দ্বিতীয় দিনের পুরী ভ্রমণ। আজ আমাদের পুরী ভ্রমণের তৃতীয় দিন। সকাল সকাল আজ আবারও যাব হ্রদ দেখতে। তবে আজ হ্রদ দেখতে কিন্তু যাব না জগন্নাথ মন্দিরের কাছে, আজ যাব জগন্নাথদেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। সেই মতো লাগেজ গুছিয়ে শেষবারের মতন সমুদ্র দর্শন করে সমুদ্রকে পাশে ফেলে এগিয়ে চলেছি। তবে এই পুরী ভ্রমণ আপনারা কিন্তু আরও এক্সটেন্ড করতে পারেন। একদিন আপনারা ঘুরে আসতে পারেন ভুবনেশ্বর থেকে, কোণারক মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ মন্দির, ধবলগিরি, নন্দনকানন। আপনারা পুরী থেকে উড়িষ্যা ট্যুরিজমের বাস করে ঘুরে আসতে পারেন। কিভাবে ঘুরবেন, কি কি দেখার রয়েছে, কত খরচাপাতি, সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের একটি ব্লগ রয়েছে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাছাড়াও আরেক দিন আপনারা ঘুরে আসতে পারেন চিল্কা হ্রদ থেকে। চিল্কা হ্রদের বোটিংয়ের আনন্দ অন্যরকম, দেখতে পারেন ডলফিনও। চিল্কা হ্রদ থেকে ঘুরে আসতে পারেন এক নির্জন দ্বীপ থেকে, যার নাম রাজহাঁস আইল্যান্ড। তাছাড়া আপনারা দর্শন করে নিতে পারেন অলারনাথ মন্দিরও। চিল্কা কিভাবে ঘুরবেন, কতই বা খরচা, কোথা থেকে বাস ছাড়ে, কী কী দেখবেন, তা নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের একটি ব্লগ আগেই আপলোড করা রয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হোটেল থেকে 200 টাকার বিনিময়ে অটো করে চলে আসলাম গুন্ডিচা বাড়িতে। গুন্ডিচা বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ। সারা বছর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আপনাকে দর্শন করতে গেলে পুরীর মন্দিরে আপনাকে প্রবেশ করতেই হবে। তবে এই রথের কয়েকটা দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা খুব সহজে দর্শন দেন, আর আরও সহজে দর্শন দেন রথের পরের দিন, কারণ তিনটি রথ দাঁড়িয়ে থাকে মাসির বাড়ির বাইরে। সেখান থেকে খুব অনায়াসেই তিনজনকে দর্শন করে নিন, জানিয়ে নিন নিজের মনোবাঞ্ছার কথা, আর মন খুলে আনন্দের সঙ্গে বলুন জয় জগন্নাথ। হ্রদ দেখে এবার কলকাতা ফেরার পালা। আমরা ফিরব ধৌলি এক্সপ্রেসে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে পুরী ভ্রমণ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত কম খরচায় এত সুন্দরভাবে ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আপনারা পুরী ঘুরলেন, তাই নিজেদের প্রিয়জনের সাথে এইভাবে অবশ্যই ঘুরে আসুন পুরী। আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে আর কোন কোন স্থান আপনারা ঘুরে দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে মহামূল্যবান। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।